সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সমালোচনা একটাই এই ছবিটা নিয়ে। মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি তাহলে? আগে তো তাও ক্রিকেটারদের স্ত্রীদের পোস্ট নিয়ে হতো সমালোচনা, এবার শালি কাণ্ড। তবে এর কয়েক ঘন্টা পর মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী মিষ্টি নিজ আইডি থেকে স্ট্যাটাস দিয়ে বিষয়টা পরিষ্কারই করেন। ইতিবাচক ভঙ্গিতেই জানান, বিশ্রামের ট্রেন্ড বাদ দিয়ে নির্দিষ্ট কারণ দর্শিয়ে মাহমুদুল্লাহকে বাদ দিলেই ভালো হতো। তবুও ইতিবাচক কিংবা নেতিবাচক যে কোনো ঢঙেই ক্রিকেট নিয়ে ভাবিদের মাতামাতি আসলে কতটা যৌক্তিক প্রশ্ন থেকেই যায়। শনিবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর মুশফিকের স্ত্রী ফেসবুকে এই স্ট্যাটাসটা দেন, ইনজাস্টিস ইজ দ্য নিউ ট্রেন্ড, যার সহজ বাংলা দ্বারায় অবিচার করা এখন নতুন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হল, জানাতুল কেফায়েত মন্ডির এই কথার মানেটা কি? এশিয়া কাপের স্কোয়াডে তার স্বামী মুশফিক থাকলেও জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের, যিনি সম্পর্কে তার দুলাভাই। আর এই সময়ে তার এই স্ট্যাটাসের ইঙ্গিতটা নেটিজেনদের মতে ওই দিকেই যায়। তাই ফেসবুক ইনস্টা জুড়ে একটাই মন্তব্য ঘুরছে, ক্রিকেটের মতো এমন প্রফেশনাল একটা ব্যাপারে ক্রিকেটারদের স্ত্রীদের এমন খোঁচামূলক মন্তব্য আর কত, আর এটা কতটাই বা যৌক্তিক। এটাই তো প্রথম না, এর আগেও বেশ কবার ইঙ্গিতপূর্ণ পোস্টের কারণে আলোচনায় এসেছিলেন তিনি। গেল বছরের মেতে 18 ইনিংস পর মুশফিকের সেঞ্চুরি দিয়ে 5000 রান পূর্ণ করার পর এমন স্ট্যাটাস দিয়েছিলেন মন্ডি, যার ইঙ্গিত স্পষ্ট বিসিবি কিংবা সমালোচনাকারীদের দিকেই। একই বছরের সেপ্টেম্বরে ছিল মাহমুদুল রিয়াদের স্ত্রীর মিষ্টির এই স্ট্যাটাস সঙ্গে মন্ডির এই মন্তব্য, যদিও এই পোস্ট অথেন্টিক আইডি থেকে ছিল কিনা তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে এ তো প্রথম নয়, ভাবি সাগা বা ভাবি কাণ্ডের যেটাই বলি না কেন, এর শুরুটা বোধ করি দেশসেরা ক্রিকেটার সাকিব পত্নী শিশিরের নরম হাত ধরেই। সময়ে অসময়ে সাকিবের মাঠের কিংবা মাঠের বাইরের কাণ্ড নিয়ে খোঁচামূলক মন্তব্য এসেছে তার ফেসবুক আইডি থেকে, যার প্রভাব জনগণ মহলে সর্বদাই ছিল নেতিবাচক। তবে সমালোচনা না করে ইতিবাচকভাবেও পাশের মানুষটিকে যে সাপোর্ট দেওয়া যায় তা দেখিয়েছেন অনেকেই, যার জন্য ক্রিকেট বোদ্ধা হতে হয়নি, করতে হয়নি কাউকে ছোট। লিটন কিংবা শান্তর স্ত্রীরা তাদের এত খারাপ সময়েও থেকেছেন ইতিবাচক। তামিম নিয়ে এত কাণ্ডের মাঝেও স্ত্রী আয়েশাকে কখনোই দেখা যায়নি সেসব নিয়ে সমালোচক হতে। একবার ফ্যান মেড একটা ছবি ছিল কোহলির স্ত্রী আনুষ্কাকে নিয়েও, অথচ আনুষ্কাও কতটা পাশে থাকেন কোহলির তা পুরো বিশ্বই জানে, তার জন্য কখনো তাকে খোঁচা দিয়ে পোস্ট করতে হয়নি। কিংবা মেসি রোনালদোর স্ত্রীদের কথাই ভাবুন না, রকুজো কিংবা জর্জিনা, কতটা চড়াই উতরাই তারাও তো দেখেছে তাদের পার্টনারদের সাথে, কত সমালোচনা, কত অবসরের উস্কানি, সেসবকে পাত্তা না দিয়ে কিবোর্ডকে চেপে না ধরে অসময়ে তারা শক্ত করে চেপে ধরেছিল তাদের আপনজনদের হাত। মৌসুমী মৌ, TSports. For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.